মিরপুরে মঙ্গলবারের সকালটা অন্যরকম টাইগার পেসার তাসকিনের জন্য। প্রায় মাস দেড়েকের রিহ্যাব আর মেডিকেল বিভাগের অনুশাসন শেষে এদিন যে পূর্ণ রিদমে তিনি বল করেছেন। ঢাকা এক্সপ্রেস প্রস্তুত বিপিএল এ গতির ঝড় তুলতে। তবে এবাদতের খবর ভিন্ন, শুধু বিপিএল ডিপিএল আর লঙ্কা সিরিজই নয়, চলতি বছর আফগান সিরিজে পাওয়া বাপায়ের চোটে সিলেট রকেট খেলতে পারবেন না টি টোয়েন্টি বিশ্বকাপেও। মাঠে ফেরা হচ্ছে না অন্তত আগস্টের আগে। এবাদতের আমার মনে হচ্ছে নেক্সট সিজনটা দিয়ে শুরু করার পসিবিলিটি আছে। নেক্সট সিজন মিন্স আমাদের ডোমেস্টিক সিজন অগস্ট সেপ্টেম্বরের ফার্স্ট ক্লাস ক্রিকেট দিয়ে, এটা একটা আপডেট আমাদের কাছে আছে, কারণ ওর যে রিহ্যাবের মধ্যে আছে এর আগে সম্ভব। সাম্প্রতিক সময় টাইগার পেস বিপ্লবের অন্যতম সারথি শরীফুলে স্তুতি ঝরল প্রধান নির্বাচকের। আবারও মনে করিয়ে দিলেন আপাতত শুধু রঙিন পোশাকে খেললেও যে কোনো সময় সাদা পোশাকে দলের প্রয়োজনে ডাকা হতে পারে মুস্তাফিজকে। কিছু কিছু খেলোয়াড়কে কিন্তু আপনার হোয়াইট বল রেড বল কিন্তু প্রথম থেকে আমরা চিন্তা ভাবনা করছি। মুস্তাফিজের ব্যাপারেও এরকম, ওর কিন্তু কিছু ইঞ্জুরি কিন্তু ওকে ব্যাকফুটে নিয়ে গেছে। শরীফুল তো ট্রেভেন্ডাস পারফরমেন্স করছে এবং কন্টিনিউস কিন্তু একটা প্রোগ্রেসিং প্রসেস আমরা যথেষ্ট আশীর্বাদ টিম ফর্মেটেই খেলছে। চলতি সপ্তাহ নির্দিষ্ট করে বললে 31 ডিসেম্বর শেষ হচ্ছে বিসিবির সঙ্গে নির্বাচক প্যানেলের চুক্তির মেয়াদ। আবার এও শোনা যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থেকে যেতে পারেন নান্নু বাসার রাজ্জাক। মাঝে খবর উঠেছে প্রধান নির্বাচকের পদ থেকে সরে ম্যাচ রেফারি হচ্ছে নান্নু। তার কাছে জানতে চাওয়া ঘটনার সত্যতা। এই ব্যাপারে কোনো আলোচনা আছে আমাদের কাছে? যেটা ইনফরমেশন আছে আমাদেরকে কাজ করতে বলেছে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা কাজ করি। এমনও গিয়েছে চুক্তি নাই, এক বছর কাজ করার পর চুক্তি সই করেছে। তো সুতরাং এটা নিয়ে না আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটার পরে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেবে যে নির্বাচক প্যানেল এটা রাখবে কি রাখবে। আমি নির্বাচক থাকবো, আমি নির্বাচকের আগে আমি কোয়ালিফাইড লেভেল 3 কোচ, তো আমার তো অধিকতর চিন্তাভাবনা আছে। তো সুতরাং ক্রিকেটের সাথে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে সময় কাটিয়েছি এবং বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবে ক্রিকেটের সাথেই থাকবো, সুতরাং আমি কী করবো এটা সিদ্ধান্তটা আমার। সাবেক অধিনায়ক আশরাফুল সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছেন নির্বাচক হওয়ার। বিষয়টি ব্যক্তিগত মতামত হয় এ নিয়ে কোনো মন্তব্য করেননি মিনহাজুল আবেদিন নান্নু। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।